श्री ठाकुर चरणे आमार कोटि कोटि प्रणाम। परमाराध्या जगज्जननी लक्ष्मी माता श्री श्री वर्मा चरणे आमार कोटि कोटि प्रणाम। परमाराध्या श्री श्री परम पूज्यवा श्री श्री बरदा चरणे आमार कोटि कोटि प्रणाम। पूज्यवा दादा चरणे आमार कोटि कोटि प्रणाम। অনলাইনে মাতৃ সম্মেলনে যে মায়েরা আসছেন, মায়েরা বোনেরা, তাদের আমার আন্তরিক জয় গুরু জানালাম। আমাদের ঠাকুর বলছেন যজন যাজন স্তুতি স্বস্তানি, এটু আমাদের অবশ্যই পালনীয়। আমরা যাতে ভোরবেলায় উঠে নয় রাত্র নয় দিন সেই সময়টুকের মধ্যে স্তুতি করি, নাম ধ্যান করি, তারপর স্তুতি করি, তার আরও পরেও নাম করি। নাম করার পর যখন প্রার্থনা আরম্ভ হয় প্রার্থনা করি। আমাদের কিন্তু দুই বেলা প্রার্থনা করাটা একান্ত কর্তব্য। ঠাকুরের যা বলছেন কাটায় কাটায় পালন করলে আমাদের গ্রহ কাটি অনেক কাটা যায়। তারপরে ঠাকুরের একটা গল্প বলি। আমাদের তো শ্রাবণ মাসের প্রত্যেক দিন মাতৃসম্মেলন হয়। এক মা বর্মা ঠাকুর ছিলেন তখন, এক মা ডেইলি একদম গরিব মানুষ, মাটির ঘর, বাঁশের বেড়া, মা আর মেয়ে, উপযুক্ত মেয়ে, ডেইলি মা মাতৃসম্মেলনে যান, মেয়ে তো ঘরে থাকে। অবশ্য অনেক ছেলেরা, দুষ্ট ছেলেরা ফলো করে, দুষ্ট ছেলেরা ফলো করে বললো কি যে চল আমরা চারজন ওই বাড়িতে যাবো। চারটা ছেলে ওই বাড়িতে এই মেয়েটার জন্য গেলো আর কি, ওই মেয়েটার সতীত্ব নষ্ট করবে তাই গেল। বড় মা তো স্বয়ং ভগবান, দেখতেছেন বড় মা একটা খড়গ নিয়ে এই বাঁশের বেড়ার পিছনে দাঁড়িয়ে আছেন। যেই ছেলে চারটা যে দরজায় ধাক্কা দিল অমনি বর্মা বললেন আয় কী করবি আয়, এই দাও নিয়ে যেই হাত উপর দিয়ে বললো যে কী করবি আয়, তখন এই ছেলেগুলি দৌড়ে গেল গিয়া। আর মেয়ে তো শুয়ে আছে, বিকালবেলায় তো কোনো কাজ থাকে না, মেয়ে শুয়ে, মেয়ে তো জানেই না। যখন মা মাতৃসম্মেলন করে ফিরেন তখন বর্মা আবার ওই মারে ডাকলেন, ডেকে বলেন শুন তুই যে মাতৃসম্মেলনে আসিস জানিস আজকে তোর মেয়ের কী পরিস্থিতি হইতো আমি না থাকলে, এখন আর এখন থেকে যখন মাতৃসম্মেলনে আসবি মেয়েকেও নিয়ে আসবি, একা কোনো দিনই ফেলে রেখে আসবি না। এর থেকে আমরা বুঝতে পারলাম বড় মা ঠাকুর স্বয়ং ভগবান। বড় মা যদি ভগবান না হইতেন, লক্ষ্মী মা না হইতেন, অন্তর্যামী না হইতেন, তাহলে তো বড় মা এইটুকু জানতেন না। আমরা যদি ঠাকুরের ভালোবাসি ওরকম পরিস্থিতি থেকে আমরা অবশ্যই আমরা রেহাই পাবো। আরেকটা কথা বলি, ঠাকুর থাকা অবস্থায় তখন ঠাকুরই ছিলেন, এক স্বস্তানি ফ্যামিলি, এক মার সন্তান সম্ভাবনা, অসম্ভব ব্যথা। তারপর হ্যাঁ সন্তান তখন তখনের দিনে তো ধাই যাইতো ঘরে, সন্তান প্রসব হইতো, ধাই মার হাতে সন্তান হলে সন্তান মৃত, মেয়ে সন্তানই হয়েছে কিন্তু মৃত। তাই সবাই বলতেছে যে অন্য মাদের ঘরে যদি সন্তান মৃত হয় কথা নাই, কিন্তু এ এত ভক্ত গুরু ভাই সস্তানি ঘর, এই বাড়িতে কেন মৃত সন্তান হবে, এটা ঠাকুরের নামে কলঙ্ক, ওরা বলাবলি করতেছে। এর মধ্যেই এই কিশোরী মহারাজ ওই বাড়িতে হাঁটতে হাঁটতে গেলেন, কিরে কী খবর, ওই মার এরকম সন্তান ব্যথা এরকম শুনছিলেন, বললেন এরকম কান্দাকাটি যা শুনলো। উনি বললো কি আচ্ছা আচ্ছা আমি দরজাটা খুলেন আমি অল্প দেখি। ওই কিশোরী মহারাজ এই বাচ্চার হাত ধরে সারা রাত্র নাম করতে করতেছেন করতেছেন, যখন ভোরবেলা হয় তখন মেয়ে বাচ্চা লইরা উঠলো, কেত শব্দ হইলো যে আর তাকাইলো চোখ খুলা, তখন সবাই দেখলো যে ঠাকুরের নামে কী না হয়, এটা আমরা বুঝতে পারলাম। ঠাকুরের নাম করলে জীবিত মানুষও প্রাণ পায়, মৃত মানুষও প্রাণ পায়। এই জন্য আমরা সব সময় বিপদ আপদ যাতে আমাদের যাতে আমাদের না হয় সবসময় ঠাকুরের নীতি কাটায় কাটায় পালন করতে লাগবে। আর স্তুতি স্বস্তানি আর এইটুকু প্রার্থনা দুই বেলা কাটায় কাটায় পালন করা যায় আমাদের অবশ্যই দরকার, না হলে কিন্তু আমরা সারা এখন পরিস্থিতি খুবই খারাপ, বাইরে বাড়িলে কখনো আমরা ভালোভাবে ফিরে আসতে পারি কিনা তা ঠিক নাই, কিন্তু যদি আমরা বাইরে যাওয়ার সময় রাস্তায় নাম করতে করতে যাইতে থাকি তাহলে কিন্তু আমাদের ওই পরিস্থিতিটা আমাদের আসবে না। এক দাদা বাসে যাইতেছিলেন তখন বাসে তো অনেক যাত্রী যাইতে থাকে, ওই দাদাও যাইতেছেন হঠাৎ এক দাদা শুনতেছেন দাদা এই না কী নাম ছিল দাদাটার নাম বলে ডাকতেছেন যে ওই তুই নেমে আয় নেমে আয়। তিনবার ওর নামটা ডাক ওই লোকটায় গুরু ভাই দাদাটায় শুনছেন, কে ডাকতেছে বললো কি কে ডাক নাম আমার নামতে বলতেছে, হ্যাঁ হ্যান্ডিম্যানে বলে দাঁড়া তো দাঁড়া
হিন্দি মানে বাস দাঁড়া করাইলো, দাঁড়া করার সাথে ওই লোকটা নেমে পড়লো। নেমে পড়ার সাথে হয়তো 15-20 মিনিট পর বাসটা যাওয়ার সাথে সাথে ওই একজন লোকেই নামলো। 15-20 মিনিট পর যাওয়ার সাথে সাথে বাস একদম একটা বাস যে একটা বড় বাসের সাথে ধাক্কা খায়, গাছের সাথে ধাক্কা খায়, এক অন গভীর নিচে জলের মধ্যে পড়ে গেল। যখন যখন পড়ে গেল তখন তো ওদের বাড়ির সবাই জানে আজকে আসবো, হুলস্থুল কান্দাকাটি লাগছে এদিকে, এদিকে সবাই জানতেছে। কিন্তু যখন সবাই বাসটা ই করা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে পুলিশ টুলিশ সব আসলো, আসা ঘেরাড়ি করতেছে। ও তো ওলে অল্প দূরে দাঁড়িয়ে আছে, দেখতেছে আমি নেমে পড়লাম, আমার কে ডাকলো আমি তো দেখি না, তাকে তাকে দেখতেছে কেউ তো আমার ডাকার লোকটা তো আমি দেখি না, দেখতেছে। পরে সবাই জিজ্ঞেস করতেছে তুমি কেন নেমে পড়লা আর ওই অ্যাক্সিডেন্ট হলো, কেন আমি তো কিছু জানি না, আমি এমনি নেমে পড়লাম। এরপরে পাশের ওই ওই পাড়ায় পাশের এই এক বাড়িতে যে রাত্রটুকু কাটালেন, এদিকে বাড়ির সবাই হুলস্থুল যে হয়তো ও অ্যাক্সিডেন্ট হয়েছে, হতো নাই, বাসে যত ছিল সব লোক মারা গেছে, পরে মাত্র একজনই জীবিত। তারপরে ওই ওই তখন ঘরের মানুষ আসলো আর তারে নিয়ে গেলো, হ্যাঁ ভালোই আছি। তারপরে ও কী করলো, চাকরিতে জয়েন না করে কী করলো, দেওঘর গেলো। দেওঘর গিয়ে ঠাকুরের সাথে প্রণাম, ঠাকুরের কাছে প্রণাম করলো। ঠাকুরের কাছে রাত্রে কথা আলোচনাতে উনি বলল, হ্যাঁ ঠাকুর আপনি যে আমারেই ডাকলেন, আমারে নামাইলেন, আর আর বাসে এত লোক ছিল সেটাকে আপনি নামানোর দরকার নামাইলেন না কেন, আমার একাই নামাইলেন। আমি সবাই ডাকছি কিন্তু সবাই আমার ডাক শুনে না, কিন্তু সবাই আমার ডাক শুনে যদি নামতো তাহলে তো সবাই ভালো অ্যাক্সিডেন্ট হইতোই না, আমার ডাক তো কেউই শুনে নাই, তুই তুই শুনছিস, তুই নামছিস, আমি কিন্তু সবাই ডাকছি। কিন্তু যে আমরা ঠাকুরের সাথে যে আমরা যুক্ত, ওরাও যদি যুক্ত থাকতো ঠিকই ডাক শুনতো, ওরা যে ঠাকুরের সাথে যুক্ত নাই ওই জন্য ওই ডাকটা শুনে নাই। এই এইটুকু বলে আমি, আমার ভুল হলে আপনারা মাফ করবেন, জয় গুরু।